নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেনের খুবই লোভনীয় একটা রেসিপি চিকেন মামতাজ বানিয়ে দেখাবো আজকের পর্বে। সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন, রুটি, পুরি, পরোটা, কুলচা কিংবা পোলাও, ফ্রাইড রাইস, এমনকি প্লেন রাইসের সঙ্গেও এটা খুবই ভালো লাগবে। ভীষণ সহজ বানানো এবং খেতেও হয় অনবদ্য টেস্টি, তাই অবশ্যই একবার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি বন্ধুরা, আপনাদের খুবই ভালো লাগবে। দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি। এর জন্য নিয়েছি এখানে আমি 800 গ্রাম হাড়সমেত চিকেন। চিকেনের টুকরোগুলো কারি কাটে কাটা রয়েছে। এখন চিকেন ম্যারিনেট করে নেবো, সেই জন্য চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। 1 টেবিল স্পুন নিয়েছি ক্রাশ করে নেওয়া গোটা ধনে। ধনেগুলো নিইনি আমি, গোটা ধনে ক্রাশ করে নিয়েছি, এর ফ্লেভারটা অনেক ভালো হয়। 1 টিস্পুন নিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর 1 টিস্পুন নিয়েছি গোলমরিচ গুঁড়ো। সাথে রয়েছে স্বাদ মতো নুন। চিকেনের মধ্যে এখনই কিন্তু আমি নুনটা দিয়ে দিচ্ছি, পরে আর নুন দেবো না, সেই মতন এখানে আমি নুন নিয়েছি। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর 150 গ্রাম দিয়ে দিচ্ছি টক দই। একটা ছাঁকনির মধ্যে দইটা রেখে দিয়েছিলাম যাতে এর মধ্যে এক্সেস জল ঝরে যায়। এবার এই সমস্ত উপকরণের সাথে চিকেনটা ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে চিকেনটা আমি মেখে নিচ্ছি। চিকেন ম্যারিনেট করে নেবার পর পাত্রটা 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইতে 1.5 কাপ জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিচ্ছি বড় দুটো কুচনো পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা আর 15-20টা কাঠবাদাম। লঙ্কার ঝাল বুঝে আপনারা কাঁচা লঙ্কা নেবেন, যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে প্রথমে হাই আঁচে ফুটতে দেব, তারপর গ্যাসের আঁচ লো মিডিয়ামে করে দিয়ে আরও একটু সময় ফুটিয়ে নেব। এভাবে করে টোটাল 7-8 মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি। পেঁয়াজের গোলাপি রং চেঞ্জ হয়ে দেখুন এখন একটু সাদাটে দেখতে লাগছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা করে নেবার পর একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এগুলোকে মিহি করে বেটে নেব। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, সেদ্ধ বাদামের খোসা ছাড়ানো খুবই সহজ, খোসা একটু টানলে পরেই দেখবেন উঠে যাবে। সব একসাথে মিহি করে দেখুন আমি এখানে বেটে নিয়েছি। এখন একটা ননস্টিক কড়াইতে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল, চাইলে ঘি অথবা বাটারেও আপনারা রান্নাটা করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা। গোটা মশলায় নিয়েছি 2 তেজপাতা, 4 ছোট এলাচ, কয়েকটা দারচিনি, 8-10 গোলমরিচ, 5-6 লং আর জৈত্রী ফুলের ছোটো একটা পাপড়ি। কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। মশলার সুন্দর ফ্লেভার তেলে ছেড়ে দিলেই এর মধ্যে দিয়ে দিচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেন। এবার চিকেনটাকে হাই আছে ভাজতে হবে। ঢাকনা ছাড়াই প্রথমে 6-7 মিনিটের জন্য হাই আছে চিকেন ভেজে নিতে হবে। হাই আছে 6-7 মিনিট চিকেন ভেজে নিয়েছি। চিকেন এবং দই দুটো থেকেই দেখুন জল ছেড়েছে আর চিকেনের রং আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই পেঁয়াজ আর বাদামের পেস্টটা। চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আবারও চিকেনটাকে হাই আছে আরও 6-7 মিনিটের জন্য ভেজে নেব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। 6-7 মিনিট হাই আছে ভেজে নিয়েছি। চিকেনের টুকরোগুলোর গায়ে দেখুন হালকা হালকা বাদামি রং চলে এসেছে আর জলটাও প্রায় শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জারে অনেকটা পেঁয়াজের পেস্ট লেগেছিল, সেটা ধুয়েই আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। সব আবারও মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এবার এটা রান্না করব চিকেন পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি। লো মিডিয়াম আছে, এখন চিকেনটাকে কষাতে হবে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে সব মিশিয়ে দিতে হবে, যেহেতু এর মধ্যে বাদাম বাটা রয়েছে যাতে নিচ 2-3 লেগে না যায়, সেই জন্য 2-3 মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবেন। আমি এভাবে করে প্রায় 15-20 মিনিট রান্না করেছি। হাড় থেকে মাংস সরে গেছে, মানে চিকেন সেদ্ধ হয়ে গেছে। যদি দেখেন অতিরিক্ত জল রয়ে গেছে সেক্ষেত্রে হাই আছে আরও একটু সময় ফুটিয়ে নিয়ে জল, যেরকম কনসিস্টেন্সি আপনাদের পছন্দ সেই মতন আপনারা গ্রেভি বানাবেন। সবশেষে এর মধ্যে 4 দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো কুচনো
ধনে পাতা চিকেনের সাথে সব মিশিয়ে নিয়ে এবার একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দুর্দান্ত স্বাদে চিকেন মামতাজ একদম রেডি পরিবেশনের জন্য। আমার আজকের চিকেনের এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন, বন্ধুরা কথা দিচ্ছে আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ট্রাই করলে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।